সকাল সকাল চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ ডাব। আজকে আর বাজারে যেতে হবে না, ঘরের সামনেই পেয়ে যাচ্ছি। কত করে কাকু? 25 টাকা 30 টাকা। ওই যে হয়ে গেছে ডাব নেওয়া, মামনিও চলে আসছে। আর এখন বাবা এখনো আসেনি, এখন হ্যাঁ হ্যাঁ ও আইসক্রিম খাবো না, আইসক্রিম বের পরে হ্যাঁ নিয়ে আসবো, একদিন নেবো আবার। হ্যাঁ তো বাবা এখনো আসেনি খেতে, বাবাকে ফোন করা হবে, কারণ বেলা হতেই চললো। আর না না আমি বড়টা খাবো না, আমি তো জাস্ট ইয়ার্কি মারলাম। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলে তোমাদেরকে জানাই আরো একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন বাজে প্রায় 11:10, টুকাই রেডি হচ্ছে। টুকাই একটু চিকেন আনতে যাবে, কারণ আমাদের বাড়িতে আজকে অতিথি আসছে। আর কারা আসছে তারা সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো বাবা এখন চলে এসছে খেতে। কি মামনি হচ্ছে ডিম সেদ্ধ ছড়াচ্ছে, কারণ আমরা আমি আর টুকার জন্য ডিম সেদ্ধ। মামনি আমাকে অনেকবার বলেছে ডিমটা খাওয়ার কথা, আমি খাচ্ছি না, কারণ পেটটা একটু প্রবলেম হয়েছে কালকে ওই বাড়িতে খেয়ে। আমাদের সবার একটু পেটে গন্ডগোল হয়েছে। তো হ্যাঁ কার হয়েছে আর বাবা খাচ্ছে। আর আমাদের বাড়িতে ওরকম কোন নিয়ম নেই যে ছেলেরা আগে খাবে বা বড় মানে মেয়েরা আগে পরে খাবে। তো মামুনি বাবা সব সবার আগে বলে দিয়েছিল, যার যখন খিদে পাবে সে তখন খেয়ে নেবে, কারোর জন্য ওয়েট করতে হবে না, বেকার বেকার। কারণ বাবা ডিউটিতে থাকে, হসপিটালে পেশেন্টের ভিড় থাকে, কখন আসবে তো কোনো টাইম নেই। আর টুকাইও মাঝে মাঝে খেলা বা কাজ থাকে, তো তার জন্য টুকাইও আসতে দেরি হয়। তার জন্য বলাই আছে যার যখন খিদে পাবে খেয়ে নেবে, সেটা ডিভাইডেড করার কিছু নেই যে মেয়ে পরে খাবে বা বউ পরে খাবে, বউমা এরকম কোনো কারণ নেই। আর আমি বাপের বাড়িতেও আগে খেতাম ভরাহারির ভাত, এখানেও তাই, আমি মাঝে মাঝেই খেয়ে নিই। আর মাঝে মাঝে আমি টুকাইয়ের জন্য ওয়েট করি। আর মামুনি বাবা বারবার চেঁচায় আমার উপর যে ধরো তুই কেন খাস না, কেন খাস না। আমি রাগ হই যে না তোমরা আমাকে এরকম বলবে না, আমি ওয়েট করবো আমার হাজব্যান্ডের জন্য। তো আমার মাকেও দেখেছি বাবার জন্য ওয়েট করতে, তার জন্য আমার সেই অভ্যাসটা হয়ে গেছে এখন। তার জন্য রাগ হয় মাঝে মাঝে, কিন্তু রাগের কোনো ব্যাপার না এটা, কারণ ওরা ভালোর জন্যই বলে। আর আজকে ঝলমল করে রোদ উঠেছে, তো তোমরা দেখতে পাচ্ছ আমি বারবার করে গেটের সামনে আসছি, কারণ অতিথি আসবে বাড়িতে। আর এই দেখো ঝলমলিয়ে রোদ উঠেছে, দারুণ, মানে গায়ে পুরো ছেঁকা ছেঁকা লাগছে এরকম রোদ আজকে। বেশ ভালো লাগছে ওয়েদারটা, ওই দেখো ওয়েদার দারুণ লাগছে। হ্যাঁ কি হয়েছে বাবা? না না আর কাটা যাবে না, থাক, কি হয়েছে তাই? তো বাবা খেতে বসেছে, টুকাই আসলে আমরা খাবো, মামুনিও খাবে। তো চলো দেখতে থাকো। আর সকাল ও ভালো কথা, তোমাদেরকে বলে রাখি সকালবেলা আমি কোনো কাজকর্মের ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার খুব পেটে প্রবলেম হচ্ছিল, গন্ডগোল হয়েছে একটু, বুঝতেই পারছো, তার জন্য আমি আর দেখাতে পারিনি। তাড়াহুড়ো করে কেটে হেটে নিয়েছি, কারণ সবজি নিয়েছিল মামুনি, বাড়ির সামনে দিয়ে সবজি এসেছিল, তো বাড়ির সামনে দিয়ে সবজি নিয়ে নিয়েছে, আর তার জন্য তাড়াহুড়ো করে সব কমপ্লিট করে নিয়েছি। এই যে বাবা চলে এসেছে ডিউটি থেকে, তো রেস্ট করছে বাবা আর মামুনি, কারণ হচ্ছে মামুনির শরীরটা খারাপ, তোমাদেরকে তো সকালবেলাই বললাম মামুনির শরীর খারাপ। আর টুকাইও চলে এসেছে, আমি যা স্নান করতে যাবো, কারণ পুজো দেওয়াটা বাকি আছে, পুজোটা কমপ্লিট করতে হবে। একে বুঝতেই পারছো প্রচন্ড ঘেমে গেছি, কারণ আমার রান্নাবান্না কমপ্লিট, এই জাস্ট আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলাম, আর এখন ঠাকুর পুজো দেওয়া হয়নি। তো টুকাই একটু বাজারে গেছিল, টুকাই নিয়ে এসে সব পেয়েছিস? আচ্ছা ঠিক আছে, সব পেয়েছিস, সব কটা পাউরুটিও? তো শুধু মালকিসটা পাসনি? সব পেয়েছিস? আচ্ছা তো টুকাই চলে আসলে তো দেখো টুকাই কি কি নিয়ে এসছে, আর আমাদের আজকে লাঞ্চটাও দেখে নাও, লাঞ্চে কি কি হয়েছে। আমি একটু চিকেন রান্না করেছি খালি জাস্ট, আর মামুনি কুমড়ো শাক করেছে। রান্না করলাম আমি মুরগির পাতলা ঝোল, কারণ বাড়িতে লোক আসবে, দিয়েছিলাম এই জিনিসগুলো এনেছে, তাও ভুলে যায় 14 বার করে বলতে হয়। আমাদের বাড়িতে অতিথি চলে এসছে, তোমাদেরকে সকালবেলায় বলেছিলাম যে আসবে, ওই দেখো ওরা চলে এসেছে। কিসে করে আসলি? টোটো? টোটো করে? ও ফুচকা? চলে আয় চলে আয় চলে আয়, কামিং কামিং।
মায়ের পাঠানো মিষ্টি সোদপুরের অলওয়েজ ফেভারিট, শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালো খায়। আর ঈশা রাজেশ ফুচকা নিয়ে এসছে আমার আর মামুনির জন্য, কারণ ফুচকা আমরা খুব ভালো খাই। তো মা পাঠিয়েছে মিষ্টি, তো খেতে তো হবেই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর এখন বাজে 6টা, আর তোমরা আবার হাসি দেখে বুঝতেই পারছো একটু বেশি হাসছি, কারণ মনে খুব আনন্দ। ওই যে ঈশারা চলে এসছে আর আমার ভাই শুয়ে আছে, কারণ ভাই খুব টায়ার্ড। আসলে ওরা এতটা দূর থেকে এসে, তোমাদেরকে তো বলেছি আমার বাপের বাড়ি অনেকটাই দূর, তো প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি করে এসছে, তাই জন্য ভাই আর কিছু খায়নি। আর ঈশাকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম, তো ঈশা চিকেন দিয়ে শুধু ভাত খেয়েছে আর কিছু খায়নি। আর আমি ফুচকা খেলাম, ভাই আর ঈশা যে ফুচকা নিয়ে এসেছিল তো সেটা খেলাম, মামুনিও দুটো ফুচকা খেলো, আর মিষ্টি পাঠিয়েছে মা, তো সেটা পরে খাবো। আর কি পাঠিয়েছে? জলজিরা। এগুলো মানে আমার ফেভারিট জিনিসগুলো এবার থেকে এসেছে, মানে পাঠিয়েছে। আর আজকে একটু বেশি এক্সাইটেড খুব, কারণ রাত্রেবেলা আমরা আবার বাজারে যাব ঘুরতে। জাস্ট টুকাইয়ের জন্য ওয়েট করছি, কারণ টুকাই আর ঈশা প্রচণ্ড লেকুল করে, ঈশার প্রচণ্ড লেকুল করে টুকাই, তো তার জন্য ভাইও খুঁজছে টুকাইকে। ভাই সমবয়সী তো কেউ নেই, জামাই বাবুই ওর সঙ্গী আপাতত। তো আসুক টুকাই, তারপর আমরা একটু বেরাবো সবাই মিলে। আমি এই লিপ বামটা ইউজ করি সবসময়। তো বাপের বাড়ির লোক এসছে, একটু বেশি এক্সাইটেড আমি, কারণ ওই বাড়িতে মা বাবা সবাই রয়েছে। আর আসার পর থেকে ভালো ভালো গিফট পেয়ে যাচ্ছি, খাবার খাচ্ছি। তো এখন ওনাকে নিয়ে যেতে হবে আমার এখন মার্কেটিংয়ে, তো ঈশা কিছু কিনবে জিনিস, তো চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছে। মেকআপের কালেকশন দেখো, মানে পুরো বাড়ির মেকআপ তুলে নিয়ে আমাদের বাড়িতে চলে এসছে। আমি তো ভাবলাম মেকআপ আর্টিস্টকে তো কল করিনি, এত মেকআপ কিসের জন্য? তোমরা দেখতে থাকো খালি ওর মেকআপ খালি, আর আমার জন্য আবার লিপস্টিকও নিচ্ছে, ধাক দেখাতে চাচ্ছে না, কারণ হচ্ছে এত মেকআপ করছে তো তার জন্য লজ্জা পাচ্ছে। আমরা এখন কাবাব চিকেন খেতে এসেছি তিনজন মিলে, কারণ টুকাই ছেড়ে দিয়ে চলে গেছে আমাদের। আর গুড্ডু খাচ্ছে, গুড্ডু কেমন টেস্টটা? দারুণ। মায়ের জন্য প্যাকিং পার্সেল নিয়ে নিলাম, তো তোমরা দেখো, তোমরা এটা হচ্ছে ধুবুলিয়ার নেতাজি পার্কে, নেতাজি পার্ক, দারুণ টেস্ট। তোমরা যদি চাও এখানে এসে টেস্ট করতে পারো কাকার কাবাব, ব্যাপক খেতে। এটা হচ্ছে ধুবুলিয়ার নেতাজি পার্কে, তোমরা যারা ধুবুলিতে থাকো তারা তো আসতেই পারবে। আর এই দোকানটা নতুন হয়েছে, বাট খুব দারুণ টেস্ট আর এত ভালো ব্যবহার, মানে কী বলবো, আমরা রোজই যাই রোজ। তারপর আমরা কোক খেলাম, কারণ এই দোকানটা নেতাজি পার্কে, এখানে কোক, থামস আপ আর গুড্ডু আর আমি ফুটি খেলাম, আর ভাইয়ের জন্য একটু কেক নিয়ে নিয়েছে। বাড়িতে এসে দেখি পার্সেলটা চলে এসছে, আর দেখো যে তোমরা কি এসছে এটাতে। আমিও এখনও জানি না যে ঠিকঠাক জিনিসটা আমি হাতে পেয়েছি কি না, বাট সিলটা এমনভাবে করা, মানে আমার খুবই অসুবিধা হচ্ছিলো খুলতে, ছিটছিলই না, তো বেশ ভারী ছিল জিনিসটা, জানি না এখন কেমন হবে। দারুণ হয়েছে, মানে আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই এসছে, আই এম সো হ্যাপি। আর আমি লিংক দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশন বক্সে, দেখে নিও। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, আর আমাদের কেনাকাটিও কমপ্লিট হয়ে গেছে। আর কী কী কিনলো? ঈশা কিনেছে একটা খালি স্টোল, তোমাদের দেখাচ্ছি স্টোলটা, কেমন স্টোল কিনেছে, জাস্ট একটা ফ্যান্সি চাদর, এ দেখো দেখতে পাচ্ছ, ব্ল্যাকের ওপরে হচ্ছে সুতোর কাজ করা সামথিং। আর হচ্ছে আমরা খেলাম হচ্ছে কাবাব, আমি গুড্ডু ঈশা তিনজনে গিয়ে, গুড্ডু আমাদের সাথে গেছিলো, ঈশা কিনলো ভাইয়ের জন্য একটা ফুটির বোতল, আর আমরা খেয়েছি হচ্ছে 7 আপ। তো এখন বাজে 10:10, আর টুকাইও চলে এসছে, তো খেতে দিতে হবে, সবাই মিলে খাবো। ওরা বলছে কিছু খাবে না, কারণ ওদের পেট খুব ভরা, কাবাব খেয়ে পুরো ভরে গেছে পেট। আর হচ্ছে তখন আমি
বাবা ও বাবা মামুনি ওই ঘরে টিভি দেখছে, তো টুপাইও টিভি দেখতে চলে গেল, তো সবাই এখন একসাথে খাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো যারা এখনো নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দিলে সবার আগে তোমরা দেখতে পারো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হচ্ছে আমার পাশে থেকে অলওয়েজ এভাবেই সাপোর্ট করে যেও। তো ভালো লাগলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট। বাই, টাটা, গুড নাইট, শুভরাত্রি।